বন্ধুরা লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের যে বাকি উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো রয়েছে এবং যে মাধ্যমিকের সামনে পরীক্ষা আসতে চলেছে, সেই সমস্ত পরীক্ষা কি সবই ক্যান্সেল হয়ে যাবে? তার চান্সেস রয়েছে 90%। কেন আমি বললাম তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না তা নিয়ে প্রমাণসহ সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের এডুকেশনের রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এক এক করে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করব, তোমাদের বলবো কেন তোমাদের পরীক্ষা হবে না, তোমাদের সবাইকে এমনিতেই পাস করিয়ে দেবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। সবার প্রথমে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করতে করতে যাব। তো সবার প্রথমে দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের যে তিনটে বাকি আছে সেটা কি এর আগে বলা হয়েছিল যে জুলাই মাসে হবে, তো এখন যেটা শোনা যাচ্ছে জুলাই মাসে হবে না। কেন্দ্র থেকে অলরেডি জানিয়ে দিয়েছে দেশের সমস্ত স্কুল, মানে আমাদের দেশের মধ্যে রাজ্য পড়ছে, রাজ্যেরও স্কুলের কথা বলা হচ্ছে যে সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এটা ঘোষণা করা হয়েছে জুলাই মাসে কোনো পরীক্ষা হবে না, জুলাই মাসের পরীক্ষা আগস্ট মাসে হবে। এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে একটা অনলাইন সার্ভে করা হয়, সেই অনলাইন সার্ভেতে জানতে চাওয়া হয়েছে স্টুডেন্টদের কি ওপিনিয়ন, স্টুডেন্টরা কি চাইছে, যে স্টুডেন্টরা সেন্টারে গিয়ে পরীক্ষা দেবে না তাদের পরীক্ষা অন্য কোনো বিকল্প পথ অনুসরণ করা উচিত। স্টুডেন্টরা কিন্তু এখানে বলেছে আমরা সেন্টারে গিয়ে পরীক্ষা দেবো না কারণ আমরা এখানে নিরাপদ ফিল করছি না। এছাড়া তারা এটাও বলেছে যে অনলাইনে তাদের পরীক্ষা নেওয়া যাবে না কারণ অনলাইনের সুবিধা সবার কাছে নেই। তারা বলছে আমরা বাড়িতে বসে পরীক্ষা দেবো, কোনো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হোক বা কোনো একটা প্রজেক্ট দেওয়া হোক যেটার উপর আমরা বাড়িতে বসে কমপ্লিট করব সেটার উপর ভিত্তি করে আমাদের নম্বর যাতে দিয়ে দেওয়া হয়। এবং কিছুদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও কিন্তু এটা বলে দিয়েছে যে তোমাদের জন্য বিকল্প কোনো পথ অনুসরণ করা হবে, এ তোমাদেরকে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে না। এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জানা গেছে যে তোমরা আগে যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার উপর ভিত্তি করে এবং তোমাদের কোনো একটা অ্যাসাইনমেন্ট কিংবা প্রজেক্টের মাধ্যমে তোমাদের এ পরীক্ষার নম্বর দেওয়া হবে, তোমাদের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে না। এটা কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল থেকে জানা গেছে যে আগে যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার থেকে 50% নাম্বার নেওয়া হবে, আর 50% নাম্বারের জন্য তোমাদের বাড়িতে কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার নম্বর দেওয়া হবে। তো এখানে কিন্তু এটাই এখনও পর্যন্ত উঠে আসে, কিন্তু আমি বলে রাখি তোমাদের কিন্তু পরীক্ষার যে হওয়ার আশঙ্কা যদি এভাবে না হয় তোমাদের সেন্টারে গিয়ে কিন্তু পরীক্ষা হবে না। এখনো পর্যন্ত কোনো কিছু সেরকমভাবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, আমি কেন বলছি সেটার ব্যাখ্যা তোমরা এখন পেয়ে যাবে। আমি এখানে টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেলের উপর ভিত্তি করে তোমাদের জানাচ্ছি, তামিলনাড়ু পাঞ্জাব এবং তেলেঙ্গানা কিন্তু ইতিমধ্যে পরীক্ষাকে পজ করে দিয়েছে এবং তার মধ্যে তেলেঙ্গানা জানিয়ে দিয়েছে যে আমাদের পরীক্ষা হবে না। শুধুমাত্র তেলেঙ্গানা এরকম ধরনের বিভিন্ন রাজ্য আছে যে তাদের যে বড় বড় পরীক্ষা রয়েছে ক্লাস টুয়েলভের কিংবা টেনের পরীক্ষা যেগুলো বাকি ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু বা যেগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু পজ করে দিয়েছে যে এগুলো এখন হবে না, পরে হবে, আগস্টের পর হবে। কিন্তু কিছু কিছু রাজ্য যেরকম তেলেঙ্গানা কি করেছে পুরোপুরি পরীক্ষা বাতিল করে দিয়েছে যাতে স্টুডেন্টদের সময় নষ্ট না হয়। তো সেই কারণে কি করেছে যে কবে সব পরিস্থিতি ঠিক আসবে, কেন দিনে দিনে কি হচ্ছে COVID-19 কেস বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে কতদিন আর পেছাবে, সেখানে কিন্তু পুরোপুরি তেলেঙ্গানা তোমাদের যে দশম শ্রেণীর পরীক্ষা ছিল সেই দশম শ্রেণীর পরীক্ষা পুরোপুরি বাতিল করে দিয়েছে। এবং তেলেঙ্গানা বোর্ড কি করেছে সেখানে সে তার পরিবর্তে কি করেছে তাদের মূল্যায়নের উপর ভিত্তি করে তাদের গ্রেড দিচ্ছে, যে তাদের এরকম বাড়িতে বসে প্রজেক্ট বা তাদের যে কোনো অ্যাসাইনমেন্টের ভিত্তিতে কিন্তু তাদের এর মানে তেলেঙ্গানা ইউনিভার্সিটি কি করছে এখন গ্রেড দিচ্ছে, নাম্বার দিচ্ছে এবং তাদের পরের ক্লাসে উত্তীর্ণ করে দিচ্ছে। কারণ এই পরিস্থিতি কতদিন চলবে এখনো পর্যন্ত সিওরিটি দিয়ে বলা যেতে পারে না যে এতদিনই লকডাউন চলবে বা এতদিনই স্টুডেন্টরা স্কুলে যাবে না বা পরীক্ষা দেবে না তারপরে সব সিচুয়েশান আগের মতন হয়ে যাবে। তো এটা কিন্তু একেবারে মানে মানে যে পরিকল্পনা যারা এরকমভাবে করে রেখেছে সেই পরিকল্পনা কিন্তু একেবারেই ঠিক না। যেমন তোমাদের উচ্চ মাধ্যমিক হওয়ার কথা ছিল লকডাউনের প্রথম লকডাউনের পরবর্তী সময়ে, কিন্তু সেখানে ডেট ফিক্সড করেনি, তারপরে ওটাকে পিছিয়ে গেছে, পিছিয়ে জুন মাসে বললো যে তোমাদের বাকি তিনটে পরীক্ষা জুন মাসে শুরু হবে, কিন্তু জুন মাসেও সেটা করলো না। তো এখন আবার বলছে জুলাইয়ে কোনো পরীক্ষা হবে না, জুলাইয়ের পরীক্ষাগুলো আগস্টে হবে। এর কি মানে আছে যে যত দিন বাড়ছে COVID-19 কেস বাড়ছে, এর কি মানে আছে যে আগস্টে গিয়ে সব ঠিক হয়ে যাবে পরিস্থিতি? কেউ বলতে পারে না এই COVID-19 কেস কবে ঠিক হবে, সেই কারণে যে আগস্টেও সব ঠিক হয়ে যাবে এর কোনো মানে নেই। তো আগস্টে যে পৌঁছাবে বলবে যে আগস্টে পরীক্ষা হবে না, আগস্টে পরীক্ষা নিতে পারবো না, তাহলে তোমাদের ডেট আরও দু মাস পিছিয়ে যাবে। এই ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের একটা বছর পুরো গড়িয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাও হবে না, তোমরা আর কলেজে উঠবে না, সিস্টেম ওখানে থেমে থাকবে। তো এখন কেউ বলতে পারে না, সেই কারণে কিন্তু তেলেঙ্গানা একটা বিশাল বড় স্টেপ নিয়ে নিয়েছে অলরেডি। এবং CBSE বোর্ড, ঠিক আছে,
সিবিএসই বোর্ডও কিন্তু ভাবছে এই বিষয়ে যে কি করতে পারে এটা নিয়ে, তারাও পিছিয়ে দিয়েছে পরীক্ষায়, কিন্তু তারা বলছে এখনো পর্যন্ত যে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে সেটা ভেবে দেখা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না কোনো পরিস্থিতিতেই যে কোনো সেন্টারে গিয়ে যে এখন যারা ছাত্রছাত্রীরা হোক বা ছাত্রছাত্রীর গার্জিয়ানরা হোক, গার্জিয়ানরা কি অভিভাবকরা কিন্তু চারজন আছে যারা কিন্তু অলরেডি কেস করে দিয়েছে বোর্ডের এগেনস্টে, কেস করে দিয়েছে যে আমাদের এই পরিস্থিতিতে স্টুডেন্টদের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে, কিভাবে কেন পরীক্ষা তারা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে। তো এ নিয়ে কিন্তু অলরেডি অভিভাবকরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো বলছেই, তার সাথে অলরেডি চারজন অভিভাবক কেসও করে দিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এটা কতদিন আর এক্সটেন্ড করবে পরীক্ষাটাকে। এক্ষেত্রে তেলেঙ্গানার বোর্ড কিন্তু আগের থেকে এই ব্যাপারটা বুঝে গেছে যে এটাকে এক্সটেন্ড আর বেশি দূর করা যাবে না, কেন কবে পরিস্থিতি ঠিক হবে কিছু করার নেই। সেই জন্য তারা কিন্তু যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলোকে এক্সটেন্ড আর করেনি, পুরোপুরি বাতিল করে দিয়েছে। তেলেঙ্গানা বোর্ড বলে দিয়েছে মূল্যায়নের উপর ভিত্তি করে তাদেরকে গ্রেড দেওয়া হবে এবং পাস করিয়ে দেওয়া হবে, পরের ক্লাসে উত্তীর্ণ করার পর তাদের এর আবার পরের ক্লাসের জন্য তাদের প্রিপারেশন নেওয়া হবে, কারণ এটা কতদিন এক্সটেন্ড করবে। তো এখানে আমি বলে রাখি ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, শুধু পুরো দেশের যে রাজ্যের যে বোর্ডগুলো যত বোর্ডই থাকুক না কেন, প্রত্যেকটা বোর্ড কিন্তু সেই ডিসিশনে আস্তে আস্তে আসছে। পাঞ্জাব বলেছে সেই বিষয়ে আমি ভাবছি, পাঞ্জাবের যে বোর্ড রয়েছে পাঞ্জাবের বোর্ড বলছে যে আমি এই বিষয়ে ভাবছি যে কী করা যায়। তাহলে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই সমালোচনা করছে। এখন সিবিএসই বোর্ডও ভাবছিল যে পরীক্ষাকে ক্যান্সেল করবে কিনা, তো এখনো পর্যন্ত শিওর ভাবে কোনো খবর আসেনি যে সিবিএসই বোর্ডকে বোর্ডের যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তো সেই পরীক্ষাগুলো ক্লাস 10 আর 12 এর পরীক্ষাগুলোকে ক্যান্সেল করা হবে কিনা। যে হারে স্টুডেন্টরা প্রতিনিয়ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার পরীক্ষার বিরুদ্ধাচারণ করছে এবং গার্জিয়ানরা যেভাবে তোমাদের বললাম বিরুদ্ধাচারণ করছে, সেই অনুযায়ী কিন্তু ও এই পরিস্থিতিতে কিন্তু তোমাদের কোনো মতেই পরীক্ষা কোনো সেন্টারে গিয়ে দিতে হবে না। এবং অনলাইনেও যেটা করা সম্ভব না আগের থেকেই বলে দিয়েছে, কেন প্রত্যেকের কাছে অনলাইনের যথাযথ ব্যবস্থা নেই। তো সেই কারণে বলে রাখি তোমাদের এক্সটেন্ড যদিও বা পরের বার করে, নেক্সট বার কিন্তু আর এক্সটেন্ড করবে না, তোমাদের পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেবে। প্রত্যেকটা বোর্ডকে তাই করতে হবে যদি পরিস্থিতি ঠিক না হয়। আশা করা যায় না যে পরিস্থিতি যেটা দেখছি, আমিও চাই যাতে সব পরিস্থিতি ঠিক হয়ে যায় সবার মতো, কিন্তু এখন যা দেখা যাচ্ছে দিনে দিনে কিন্তু কমে কমে কিন্তু COVID-19 কেস বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে কবে ঠিক হবে সমস্ত কিছু বলা যাবে না, আর কতদিন বা এক্সটেন্ড করবে পরীক্ষা, তো সেটাই এখানে মূলত বলার ছিল। সেই কারণে কিন্তু যেরকমভাবে তেলেঙ্গানা বোর্ড ডিসিশন নিয়েছে সেরকমভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডকেও কিন্তু ডিসিশন নিতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড না প্রত্যেকটা বোর্ডকেই কিন্তু ডিসিশন নিতে হবে যে তাদের পরীক্ষা বাতিল করা হবে, এবং বাতিল করার পরে তোমাদের মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষা যাতে নেওয়া হয়, বা এর কোনো বিকল্প পদ্ধতি আমি দেখছি না। যে যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং মাথায় রাখতে হবে, প্রত্যেকটা টিচার বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নিতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের এরকমই কোনো নির্দেশিকা থাকবে যে বাড়িতে কোনো ওয়ার্ক দেওয়া হবে, প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টের উপর ভিত্তি করে তোমাদেরকে সেটাকে জমা দিতে হবে, তার উপর ভিত্তি করে তোমাদের গ্রেড বা নাম্বার দেওয়া হবে, এটাই তোমাদের জানানো ছিল। তো পরীক্ষার বিষয়ে তোমার কি মতামত? আমি যে যুক্তিটা দিলাম বা যে জিনিসগুলো বললাম সেটা তোমরা কতটা এগ্রি করো অবশ্যই লাইকের মাধ্যমে প্রকাশ করো, আর কমেন্ট সেকশনে জানাও তোমরা মন্তব্য কি। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো আর এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।